রাজ্যে কয়েকদিন ধরে কোভিডের প্রবণতা কমেছে আর তা সম্ভব হয়েছে রাজ্যের মানুষের সচেতনতা বৃদ্ধি পাওয়ার ফলেই, এমনটাই মনে করছেন আগরতলা জিবি হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা পশ্চিম ত্রিপুরার সাংসদ প্রতিমা ভৌমিক। বুধবার তিনি জিবি হাসপাতাল পরিদর্শনে যান, হাসপাতালের বিভিন্ন দিক খতিয়ে দেখে এদিন চিকিৎসকদের সাথে এক বৈঠকে মিলিত হন। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পরে সাংসদ শ্রীমতী ভৌমিক সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন, রাজ্যের মানুষের সচেতনতা বৃদ্ধি পেয়েছে বলেই কোভিডের প্রবণতা অনেকটাই কমেছে, একে ধরে রাখতে হবে। জিবি হাসপাতাল চিকিৎসক নার্স সহ অন্যান্য কর্মীরা ভালো কাজ করছেন, বর্তমানে জিবিতে অক্সিজেনের কোনো অভাব নেই। এদিন হাসপাতালে পরিকাঠামোগত দিক দিয়ে বিগত সরকারের সমালোচনা করে সাংসদ বলেন, বিগত সরকার অক্সিজেন প্ল্যানিং সেন্টারটি সম্পূর্ণ অপরিকল্পিতভাবে তৈরি করেছে, বৈজ্ঞানিকভাবে এই সেন্টারটি তৈরি করা হলে আজ এই সমস্যা তৈরি হতো না। তবে মুখ্যমন্ত্রী এর স্থায়ী সমাধানের জন্য ইতিমধ্যেই পরিকল্পনা গ্রহণ করেছেন বলে জানান তিনি। যে প্ল্যানিং যে সেন্টার সেটা করা হবে, বিগত দিনে বিগত সরকার যেটা অক্সিজেন প্ল্যানিং সেন্টার আপনারা করেছেন, এলএনটি কোম্পানি করেছে, সেটা একটাই যেটা করেছে একবারে টোটালি অপরিকল্পিতভাবে, অবৈজ্ঞানিকভাবে। যদি সেটাকে সাইন্টিফিক ওয়েতে করা হতো, আজকে এই সমস্যার সম্মুখীন আমরা হতাম না। এটা এমনভাবে করেছে যার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই, এবং সেটাকে ঠিক করে সারানো চেষ্টা চলছে আরও ভালোভাবে কীভাবে করা যায়। সাইন্টিফিক ওয়েতে যদি করতেন তাহলে আজকে অক্সিজেনের যে আমরা অসুবিধাটা ভোগ করছি, পেশেন্টরা ভোগ করছে না, কিন্তু আমরা যারা ডাক্তার বা আমরা যারা অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফরা রয়েছেন তারা হয়রানি হচ্ছেন। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।